আমরা সমর্থনকে স্বাগত জানাচ্ছি। আজিমুর শাহ সুবেদারি দায়িত্ব গ্রহণ করার পরপরই বঙ্গের অধিকাংশ রাজ্যে নিজের কর্তৃত্ব স্থাপন করে। সম্রাট আওরঙ্গজেব বিশ্বস্ততার সহিত দায়িত্ব পালনের নির্দেশ দিলে তিনি তা না করে সেনাপতি মির্জা গালিবের নেতৃত্বে এক বিশাল বাহিনী রাজা ভারমন ও রাজা শ্রীনাথের বিরুদ্ধে প্রেরণ করেন, যার ফলে উত্তর পূর্ব আসাম এবং চট্টগ্রামে মুঘল সাম্রাজ্যের বিস্তার ঘটে আর নিজের কর্তৃত্ব বিস্তার লাভের জন্য তিনি বন্ধু মহলেও অতর্কিত হামলা চালান। আরেকটু অপেক্ষা করুন, আশা করছি আমরা কিছুক্ষণের মধ্যে প্রবেশ করতে পারব। সম্রাটের পাঠানো ফরমানের চেয়ে ইংরেজরা তার কাছে বেশি গুরুত্ব হয়ে গেল, কিছু ভাবছেন জনাব? না, হুজুর যে কেন এত দেরি করছে কিছুই বুঝতে পারছি না। কতক্ষণ আর অপেক্ষা করে? অফিসার মার্টিন ও গভর্নর উইলিয়াম আজিমুর শাহের সঙ্গে বন্ধুত্ব স্থাপনের সূত্র ধরে পর্যায়ক্রমে নিজেদের কর্মসূচি ও পরিকল্পনা বাস্তবায়নের জন্য এক গোল টেবিল বৈঠকে উভয় পক্ষের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে কর্নেল মেরন সেখানে চির বন্দোবস্ত কার্য প্রক্রিয়া শুরু করে। আমার দায়িত্ব আপনাদের খেদমত করা, আপনারা আমাদের অতিথি। আমরা ব্যবসার উদ্দেশ্যে এতদূর আসিয়াছি, নিজেদের রিস্ক করার আমাদের কোনো লক্ষ্য নয়। আমরা এই বাংলার জন্য কিছু করতে চাই। বাহ, শুনে খুব খুশি হলাম জনাব। আপনাদেরকে আমি আমার আপনজন হিসেবেই ভাবি। আপনাদের প্রয়োজনে আমি যেমন আপনাদের সাধ্যমতো সহযোগিতা করতে পারি, আমিও চাইব আমার দুঃসময় আপনাদের সহযোগিতা। তা তো অবশ্যই গভর্নর সাহেব, অফকোর্স। আমরা যদি এই বাংলাতে অবাধ বাণিজ্য করার সুযোগ পাই তাহলে এর চেয়ে বেশি কিছু পাবেন, কখনো কখনো এক্সট্রাও পাবেন। আমরা আপনাকে সব রকম সহযোগিতা করার আশ্বাস দিচ্ছি। হ্যাঁ, এই নিন। আপনাদের উপহার আমি কিভাবে প্রত্যাখ্যান করব? এসব আমার জন্য আশীর্বাদ স্বরূপ। সুবেদার সাহেব, এইখানটায় আপনি একটা স্বাক্ষর করে দিন। সেক্ষেত্রে সম্রাটের অনুমতি? সুবেদার সাহেব, সম্রাট দক্ষিণান্তর যুদ্ধ নিয়ে এখন অনেক ব্যস্ত। আমরা তাহার নিকট যাইতে প্রস্তুতি নিয়ে আসিলাম, কিন্তু আমরা এখন সেটা জানানো প্রয়োজন মনে করিলাম না। তবে আপনি যদি না চান তাহলে আমরা সম্রাটের নিকট যাইতে রাজি আছি। তারা দরকার নেই, আরে বাংলায় আমি সর্বেসর্বা। ১৬৯৮ খ্রিস্টাব্দে বাংলার সুবেদার ও সম্রাটের পৌত্র আজিমুর শান ইংরেজদের ১২০০ টাকার বিনিময়ে সুতানোট, গোবিন্দপুর ও কলকাতা এ তিনটি গ্রামের স্বত্ব তাদের প্রকৃত মালিকদের নিকট থেকে ক্রয়ের অনুমতি দেন। সুপার সুপার, ভেরি গুড ভেরি গুড, যা মনে করিয়াছিলাম তাই হইয়াছে। আশা করি আমরা একে অন্যের বিপদে আপদে পাশে থাকব। তো ঠিক আছে, ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও ব্রিটিশ আমলাদের সঙ্গে আতাত করে তাদের সেখানে অবাধ বাণিজ্য কুঠি স্থাপনের নির্দেশ দেন। যা শুনেছি মিথ্যে নয়, এরা জোর করে হলেও নিজের সম্মানটা আদায় করে নেয়। এখন কি ভেতরে যেতে পারি? অবশ্যই অবশ্যই, আসুন আমার সঙ্গে। তুমি এখানে অপেক্ষা করো, আমি আসছি।
সম্রাটের নিকট থেকে ফরমান এসেছে। ফরমান বহন করে এনেছেন জনাব খালেকুজ্জামান, তিনি আপনার সাক্ষাৎ চান। ভেতরে আসতে পারো। জি আচ্ছা, আপনি ভেতরে আসুন। তুমি হঠাৎ বঙ্গে? সম্রাটের আদেশ। সম্রাট কি ফরমান পাঠিয়েছেন? জি, এই নিন। সম্রাট কি আমার উপরে ভরসা পাচ্ছেন না? এ ব্যাপারে আমি যথেষ্ট অবগত নই শাহজাদা। শুধু এইটুকু জানি, সম্রাট করতলব খা অর্থাৎ মুর্শিদ কুলি খাকে তলব করেছেন। মুর্শিদ কুলি খা? জি। হায়দ্রাবাদের দেওয়ান? জি শাহজাদা। তিনি শুধু হায়দ্রাবাদের দেওয়ানই নন, তিনি ইকোল্যান্ডের ফৌজদারও বটে। জি হুজুর। জি জি। সে মোহাম্মদ হাদি থেকে করতলব খা, অর্থাৎ মুর্শিদ কুলি খা হলেন কিভাবে? স্বয়ং সম্রাট তাকে উপাধি দিয়েছেন শাহজাদা। আনাড়ি হাদির উপরে সম্রাটের এত ভরসা, মানতেই পারছি না আমি। আমার মনে হয় সম্রাট তার বিচক্ষণ বুদ্ধিমত্তা প্রয়োগ করে সিদ্ধান্ত নিয়েছেন। হুট করে এই সিদ্ধান্ত নেওয়া হয়নি, এ ব্যাপারে আমি অনেকটা সুনিশ্চিত। মুর্শিদ কুলি খা একটু বেশি সম্রাটের অনুগ্রহ পেয়ে যাচ্ছে, এর লাগাম এখনই টেনে ধরা উচিত। কিছু ভাবছেন শাহজাদা? না। খালেকুজ্জামান? জি। সম্রাট কি মনে করেছেন আমি আমার দায়িত্বে অবহেলা করেছি? দুঃখিত শাহজাদা, এ ব্যাপারে আমি একেবারেই অবহেল। সম্রাটের ইচ্ছে আপনি শুধু বাংলার সুবেদারের দায়িত্ব পালন করবেন, তিনি অত ভেবেছেন কর্তব্যের চাপ আপনার উপর বিরূপ প্রভাব ফেলছে। সেক্ষেত্রে তিনি মুর্শিদ কুলি খাঁকে সুবেদার হিসেবে নিয়োগ দিতে পারতেন। দেওয়ান পদে মুর্শিদ কুলি খাঁর অভিজ্ঞতাকেই সম্রাট এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। আমি কি তাহলে আজ থেকে নিজেকে অনভিজ্ঞ বলে মনে করব? ক্ষমা করবেন শাহজাদা, আমার ভাবনাতে এমন কোনো বাক্য নেই। আপনি যা বলেছেন তাই লিখেছি। এটা সম্রাটের নিকট পৌঁছে দাও। জি আচ্ছা। খালেকুজ্জামানকে অনেকক্ষণ যাবৎ বাইরে অপেক্ষা করছিল? জি জনাব, আমি তাকে পুরোটা সময়ই সঙ্গ দিয়েছি। শাহজাদা, কোনো সমস্যা? ফরমান কিসের উপর ছিল? দুঃসংবাদ। দুঃসংবাদ? বাংলায় দেওয়ান আসছে। বাংলার দেওয়ান তো আপনি। সবকিছুর মূলে অর্থ। সম্রাট ভাবছে নতুন দেওয়ান আসলে বেশি বেশি রাজস্ব আদায় করা সম্ভব হবে। নির্বোধ শাহজাদা, সম্রাটের বয়স হয়েছে, উনি এখন যাই করুন না কেন, আপনার দায়িত্ব আপনার নিজের ভবিষ্যৎ গড়া। আপনি বিচলিত হবেন না, আপনি আমাকে আদেশ করুন, আপনি শুধু বলুন আমাকে কি করতে হবে। এই বাংলার অঢেল ধন সম্পদ যুদ্ধ নামক আগুনে পড়ে নিঃশেষ হয়ে যাক, এ আমি চাই না। আমার একমাত্র লক্ষ্য এই বাংলা থেকে যথেষ্ট পরিমাণ ধন আহরণ করা, এবং তা দিয়ে আমি সম্রাটের মৃত্যুর পর
দিল্লির মসনদ দখল করার লড়াই করতে পারি। জি, কিন্তু এখন সে লক্ষ্যকে একটু ঘোরাতে হবে। আমাদের এখন একমাত্র লক্ষ্য, মুর্শিদ কুলি খাঁ যেন কোনোভাবে বাংলায় প্রবেশ করতে না পারে। আসতে পারবে না, তার আগে আমরা তাকে শেষ করে দেব। নিশ্চয়ই সম্রাট আমার পেছনে গুপ্তচর নিয়োগ করেছে। খালেকের সঙ্গে কথা বলে তোমার কি মনে হল? সম্রাটের মনোভাব কি? তেমন কিছু বোঝা গেল না। খালেকুজ্জামান খুব চাপা স্বভাবের লোক, একটি কথা জিজ্ঞেস করলে কেবল একটি কথারই উত্তর দেয়, আগ বাড়িয়ে কোনো শব্দই উচ্চারণ করেন না। শোনো, এটি খুব দ্রুত দাদাজানের কাছে পৌঁছে দেবে, ঠিক আছে? বাহ, সুবহানাল্লাহ। একি, তুমি এখানে? সে কখন থেকে বাইরে অপেক্ষা করছিল? কেন? তোমার জন্য। হামিদা খাতুন, তুমি এখন যাও। কিন্তু তুমি ভাইজানের পোশাক কোথায় থেকে পেলে? চুরি করেছে। চুরি? হ্যাঁ, নিজেকে হঠাৎ জামাটি তুমি কি করে চুরি করলে? ঠিক যেভাবে তোমার মনটা চুরি করেছি, ঠিক সে। তোমার দেখছি প্রতিটি কথা থেকে ছন্দ বের হয়। স্বর্গ থেকে আসে প্রেম, স্বর্গে যায় চলে। তোমার কথা মনে হলে স্বর্গে যেতে ইচ্ছে করে। বাহ বাহ, সুবহানাল্লাহ, চমৎকার লিখেছো তো, ছন্দ মিলেছো দারুণ ভাবে। তা তো হবে, কারণ মুঘল বংশের রক্ত যে আমার শরীরে বইছে। কিন্তু তুমি এখানে এলে কি করে? বাইরে এত পাহারা। হ্যাঁ, তা অবশ্য বলতেই পারো, জীবনে ঝুঁকি নিয়ে এসেছি। তোমার সাহসে তারিফ করতে হয় বটে। শুকরিয়া। বাধা দিয়েছেন, তাতে উনি ছাড়া আমাদের কাছে বাধা দেওয়ার সাহস আর কারো নেই। উনি কি তোমার কাছে তার নিজের পরিচয় প্রদান করেছেন? Thank you.
আজম খান। শাহজাদি, আপনাকে এত চিন্তিত মনে হচ্ছে কেন? মুর্শিদ কুলি খা বঙ্গে এসেছে। মুর্শিদ কুলি খা হঠাৎ বঙ্গে কি জন্য এসেছে কিছু জানতে পেরেছ? সম্রাট ওনাকে বঙ্গের নায়ক করে পাঠিয়েছে। তাহলে তো আমরা আমাদের সকল ভোগ বিলাস আর সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হব। একদিন পর কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনার বঙ্গে আসার খবর শুনে শাহজাদ অত্যন্ত খুশি হয়েছে। সুবিদার সাহেব গ্রীষ্মকালীন ভ্রমণের জন্য নদিয়াতে অবস্থান করছেন। আমি আসবো বলে জানতে পেরেও উনি নদিয়াতে অবস্থান করছেন?